গুড মর্নিং এভরিওয়ান, হাই, হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন ডে, আর আজকে হচ্ছে থার্সডে। তোমরা ভাবছো আজ হঠাৎ আমি শাড়ি পরে কেন আছি? থার্সডে, থার্সডে মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার জানোই তো, আমাদের বৃহস্পতিবারে পুজো থাকে, লক্ষ্মীবার থাকে, এটা তো সেই জন্য ভাবলাম যে যাক, শাড়ি পরে পরে সব মানে এরকমই শেষ হচ্ছে, তো ভাবলাম চলো আজকে একটা শাড়ি পরা যাক। তো শাড়ি পরে এই জাস্ট পুজো করে, আলতা পরে, সব পরে একেবারে মানে সাধবী নারীর মতন সব করে টরে উঠেছি। এখন বানাবো হচ্ছে ডিমের ঝোল। আজকে বেশি কিছু করব না, কারণ অবশ্য তোমরা জানো যে গুরুবারের বা এই বৃহস্পতিবার থার্সডের পুজো যেটা থাকে, পুজোতে ঠাকুরকে স্নান করানো, ঘট বসানো, বিভিন্ন রকম পুজোটা নর্মাল ডেজের থেকে একটু লেন্দি হয়। আর যেহেতু আমার বাড়িতে গোপালও আছে, তো গোপালের একটা প্রতিদিনের ব্যাপার তো থাকে, যেটা আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করেই করি। কখনো ও করে, কখনো আমি করি, কখনো আমার ছেলে করে দেয়। তো তার জন্য আজকে আর রান্নার বেশি কিছু ঝামেলা রাখলাম না, আজকে ছোট করে ডিমের ঝোল আর ভাত, ব্যাস। এই কালকে একটু মিক্সড ভেজ করেছিলাম, সেটাও আছে, সেটাও অবশ্য অসুবিধা হবে না, সেটা দিয়েও চালিয়ে নেওয়া যাবে। আর রাত্রেরটা রাত্রে দেখবো কি করা যায়, ঠিক আছে? তো আর তোমরা বলো, তোমরা কি করছো? তোমরা বৃহস্পতিবার দিন তোমরা কে কেমন ভাবে পুজো করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি যেরকম নর্মালি মানে চান টান, ঠাকুরকে চান করিয়ে তারপরে বস্ত্র চেঞ্জ করে এইভাবে আমি পুজোটা কমপ্লিট করি। আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাইরে, তার জন্য মানে বেরিয়ে ফুল টুল আনা একদমই পসিবল হয়নি। গাছের যেটুকুনি ফুল ছিল, বেল ফুল ছিল কটা, তাও ফুল ফোটে অনেক, কুড়ি ছিল, তাই দিয়ে আজকে ঘট পেতে দেওয়া হয়েছে। কাল একটা জবা ফুল হয়েছিল, কিন্তু কি আর বলবো, কাল কাশি হয়ে যেত সে এমনিও শুকিয়ে যেত, আর গাছে ছিল সে এমনিও বৃষ্টিতে ঝরে পড়ে শুকিয়ে গেছে। তো মানে সেটা আমার পুজোতে এমনিও লাগতো না, অমনিও লাগতো না, তো সুতরাং সেটা আর দেওয়া হলো না। যাই হোক, তাহলে আমি চলো ঝটপট আগে এই একটা ফিনিশ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সকালে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি জাস্ট চান করতে যাব, আর আমাদের বাড়িতে মানে যে আমাকে হেল্প করে কাজে, সে এবার চাটা খাচ্ছে। এর মধ্যে কি হয়েছে, বডি বেডরুম থেকে বেরিয়ে এসেছে আর নীলাঞ্জি ওকে ধরতে ধরতে ও চলে গেছে মেয়েটার কাছে। মেয়েটা এবার চা খাচ্ছিল, এবার সে লাফিয়ে টাফিয়ে চাটা ফেলে কিছুটা বাড়ির উপরেও পড়েছিল, যেহেতু অর্ধেকটা চা খেয়ে নিয়েছিল, অর্ধেকটা চা খেয়ে নিয়েছিল মানে চাটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো কিছুটা ওর গায়ে, মানে কিছুটা চা আমার এই মাথায় পড়েছিল, আমি বিলিভ এই মাথায় আমার কিছুটা চা ওর কাপ থেকে লাফিয়ে গিয়ে আমার মাথায় পড়েছে, বাড়ির গায়ে একটু পড়েছে, ওর গায়ে তো পড়েইছে। মানে আমি জাস্ট এত তো ভয় পেয়ে গেছিলাম যে মানে বডির কিছু হলো কি না, বা মেয়েটা কোথাও গা পড়লো কি না, নিজের কথা তখন ভাবছিও না, আর লিটারালি মানে রেগেও গেছি আর এত মানে শক হয়ে গেছিলাম, মানে নর্মাল হতে আমার টাইম লাগছিল, যে যদি একটা কিছু বড়সড় ব্যাপার ঘটে যেতেই পারতো। প্রেশার কুকারে আজকে বানাচ্ছি ডিমের ঝোল, তোমরা যেরকম দেখলে। ওর মধ্যে আমি ডিটেলটা কিছু দেখাইনি, আর ডিমের ঝোল তো সবাই জানো মানে কি ব্যাপার থাকে। কি বাবা,
কি আর বলবো, আনাড়ির মতন সিঁদুর পড়েছি। যাই হোক, তোমরা তো নিজেদেরই মানুষ, অসুবিধে নেই। তো সেই ওখানে একটু জিরের গুঁড়ো, একটু ধনে পাতা কুচি, এটা দিয়ে গরম মশলা আমি ব্যবহার করিনি, কারণ রেগুলার বেসিসে খাবারের মধ্যে এতটা গরম মশলা ব্যবহার না করলেও চলে। তো তোমরা যেরকম দেখতেই পাচ্ছ, আমি ওখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল। ডিমটা এখনও দিইনি, ডিমটা যখন এটা সেদ্ধ হয়ে যাবে, দুটো হুইসেল হয়ে যাবে, তারপরে এটার প্রেশারটা বের করে তার মধ্যে টকমক করে ডিমটা ফুটিয়ে নেব। আর ওইদিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তো ভাতটা হয়ে যাচ্ছে একসাথে আর ডিমের ঝোলটা হয়ে যাচ্ছে। যাই হোক, যেরকম তোমাদের বললাম যে আজকে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, যেটা নিয়ে সত্যি আমি খুব, আমি কেন আমার ছেলে বা আমরা সবাই তিনজনে আমরা খুব ঘাবড়ে গেছিলাম, বাড়ি নিজেও ঘাবড়ে গেছিল। তো সেটা যেন ঠাকুরের দয়াতে আর যেন কখনো না হয়। তারপরে আবারও একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, সেটা হচ্ছে আমি যখন পুজো করতে বসেছি, এবার আমি ঠাকুরের প্রদীপ রেডি করছি, এবার যখন ঠাকুরের প্রদীপ রেডি করছি সেই মুহূর্তে, তখন পেছন থেকে ওম কি করে চান করে এসে ওর গামছাটা আমার মাথার উপরে ও এমনি মজাকে ছলে দিতে গেছে, যেই গামছা দিতে গেছে আমি তখন এরকম তাকাতে গিয়ে, তখন কি হয়, প্রদীপের থেকে তেলগুলো সম্পূর্ণ আমার শাড়িতে পড়ে যায়। এবার আমি যদি সেটা লক্ষ্য না করতাম, আমি সেখান থেকে প্রদীপ ধরাতে যেতাম, আমি করতে একটা বড় আবার একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। তো মানে সে নয় তেলের দাগটা, আমি একটু ছোট্ট একটা টিপস যেরকম থাকে যে আমরা যে ট্যালকাম পাউডার ইউজ করি, সেটা যে কোনো জায়গায় তেল পড়ে গেলে সেই কাপড়ের উপরে ট্যালকাম পাউডার বেশি করে, বেশি বেশি করে ট্যালকাম পাউডার দিয়ে দেবে, দিয়ে নিয়ে একটু ডাস্ট আপ করে ওটা ছেড়ে দেবে। পরে দেখবে আস্তে আস্তে ওইটা তেল, যেটা তেলের যে ছাপটা পড়তো ওইটাকে কিন্তু সোক করে নিতে, অয়েলটাকে সোক করে নেয়, আর বেশ মানে অনেকটাই তেলের দাগটা উঠিয়ে দেয়। তো আমি জাস্ট তাই করেই রেখেছি এখন, কেন এখন আর কিছু করার নেই। কিন্তু সত্যি আজকের দিনটা মানে বলার মতন। যাই হোক, ডিমের ঝোলটা দেখো ফুটছে, হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ডিম সেদ্ধ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেবো। এবার কী হবে, এই ঝোলের মধ্যে ডিমগুলো ফুটে যাবে, তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা শুধু এরকমই চাপিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু প্রেশার কুকারের মধ্যে ইজিলি মানে এক ফাইনালি রান্না কমপ্লিট হলো, ভাতটাও হয়ে গেছে। খাবো একটু পরে, ওমের এখন তো ক্লাস চলছে অনলাইন, তো ও অনলাইন ক্লাস ব্রেক দিলেই আমরা তখন খাবার খেয়ে নেব। আর নীলাঞ্জে গেছে এখন আমার জন্য ওষুধ আনতে, আমার একটা হাই বিপির ওষুধ যেটা রেগুলারলি চলে, তো সেটা আনতে গেছে। আর আমি আগে অনলাইন বিজনেস করতাম প্রোডাক্টসের, তো সেটা একটা অর্ডার ছিল, সেটা একটা ও পার্সেল কুরিয়ার পার্সেল করতে গেছে। আর বাইরে লাইক ওয়েদার কি বলবো, মানে যেরকম বৃষ্টির সিজন হয় এক্স্যাক্টলি সেরকম, মানে মনে হচ্ছে এবার যে হ্যাঁ মনসুন স্টার্ট হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করবো যেটা আমরা রিসেন্টলি ইউজ করছি। এটা কোনো পাবলিশড বা স্পন্সার্ড মানে সরি স্পন্সার্ড ভিডিও নয়, জাস্ট একটা প্রোডাক্ট হাতে পেলাম, তো বাডিকে আমরা জাস্ট এই প্রোডাক্টটা দিচ্ছি। আমি জানি তোমরা উল্টো দেখছো প্রোডাক্টটা, এটা হচ্ছে হিমালয়া ফ্রেশ কোট ড্রাই শ্যাম্পু, নো রিন্স স্প্রে, ঠিক আছে। তোমরা যারাই বাড়িতে পেট রাখো মানে ডগ রাখো পেট হিসেবে, তোমরা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, কারণ এখন বুঝছো এখন বৃষ্টি বাদলের দিন, তো এখন আমাদের পেটকে স্নান করাতে গেলে এভরিডে ওকে ব্লো ড্রাই করা বা ওর যেহেতু লোমগুলো শুকোতে ভীষণ টাইম টেকিং লাগবে, বা তার সেটার জন্য স্কিনে একটা মানে মানে ময়েশ্চার রয়ে গেলে একটা স্কিনের ইস্যু হতে পারে, তার জন্য তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা সুন্দর করে ওর পুরো ফারের মধ্যে সুন্দর করে মাখিয়ে দেবে, হ্যাঁ মুখটা বাদ দিয়ে অবশ্যই, মাখিয়ে দিয়ে ওকে 10-15 মিনিট ছেড়ে দেবে, তারপরে কিন্তু একটা ড্রাই টাওয়েল দিয়ে সুন্দর করে ঘষে 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 ওকে পুরো মুছে দেবে, মুছে দিয়ে কম্বিং করে দেবে। দেখবে ফারগুলো জাস্ট এত সুন্দর হয়ে যায়, মানে সিল্কি, যেরকম আমরা যেরকম আমাদের হেয়ার্স কন্ডিশনিং করলে কিরকম হয়ে যায় একদম সফট, বেবি সফট, ঠিক এক্স্যাক্টলি কিন্তু এটা করার পরে আমি দেখলাম বডির ফার কিন্তু একদম বেবি সফট হয়ে যায়। না আমার ভালো লাগলো, আমার বেশ ভালো লাগলো। কারণ এখন বৃষ্টির দিন, ওকে যদিও বা ডক্টর বলেছে যে মানে সপ্তাহে 3 দিন অন্তর অন্তর স্পঞ্জ করতে, কিন্তু এই যা বাইরে ওয়েদার, মানে তোমাদেরকে আমি লিটারালি দেখাই একটু ওয়েদারটা, দেখো
আমি জানলা টানলা বন্ধ করে রেখেছি, বাইরে ওয়েদারটা শুধু দেখো, শুধু ওয়েদারটা দেখো, রাস্তাঘাট সবটাই ভেজা, সবটাই ভেজা। তো এই জন্য কি না ওকে স্নানটা আমি আজকে আর করাতে পারলাম না, তো সুতরাং আমরা ওকে এইভাবে ড্রাই শ্যাম্পু দেবো, না হলে কি হয় না, ওরা তো পশু মানুষ, ওদের গায়েও একটা মানে বডি ওডার থাকে, যেটা কিছুদিন পরে তুমি দেখবে তুমি ওকে কাছে নিলেই তোমার কিন্তু সেই স্মেলটা তুমি ওর গায়ের থেকে একটা পাচ্ছ। তো এটাতে অনেকটাই সেটা আমাদের এখন মানে কি বলে মুশকিল আসান হয়েছে এটা করার পরে। আর আর এখন বডির কামড়ানোর সাথী হয়েছে আমার এই টেডিটা, এই টেডিটাকে কামড়ে কামড়ে, এটা এরকম দেখতে লাগছে, তো এই দেখো দেখেছো, বুঝতে পারছো, এই যে পেছন দিকটা এটার এই করে দিয়েছে, এইভাবে কামড়ে কামড়ে ওর নাকের এখানে কামড়ে এখানে সুতো বের করে দিয়েছে, এই দেখো, হ্যাঁ চোখগুলোকে বের করবে। এই টেডিটা হয়েছে ওর এখন মানে দাঁতের কামড়ানোর সাথী, আমাদেরকে তো কামড়ায় কামড়ায়, এইটাকেও কামড়ায়, এটাকে কামড়ালে বেশ আরাম পায়। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি কতটা বুদ্ধি, কামড়ে কামড়ে পেছনের দিকে চেনটা দেখো, তোমরা কাছের থেকে দেখলে তো বুঝতে পারবে, চেনটা দেখো কতটা খুলে দিয়েছে, এইভাবে চেনটাকে ওপেন করে দিয়েছে। বুদ্ধি কাকে বলে, এইটুকুনি পুচকে বুদ্ধি প্রচণ্ড। তারপর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা ভেবেছি যে বডিকে আমরা এখন এইভাবে তো রয়্যাল ক্যান, এই যে রয়্যাল ক্যানের এই প্যাকেটগুলো তো দিচ্ছি, যদিও বা এই 1 কেজির প্যাকেট বেশি দিন চলে না, 10-15 দিনের মধ্যে ওরা খেয়ে নেয়, কারণ এটার উপরেই পুরো নির্ভর আপাতত। বাট ডক্টর আমাদেরকে বলেছে তো বাড়ি খাবারও দেওয়ার জন্য, তো দেখা যাক, বাড়ির খাবার এখন তো শুরু করবো না ভাবছি, মোটামুটি ও 3 মাসের হয়ে যাক, 3 মাসের হয়ে গেলে আমরা ওকে বাড়ির খাবারটা স্টার্ট করে দেবো, ভাত একটু মসুরির ডাল, একটু শ্রেডেড চিকেন হলো বা যা যে কোনো সবজি হলো সেগুলো সব দিয়ে প্রেশার কুকারে অল্প একটু নুন, ওই যে ক্লাস করেও চলে এসেছে, ক্লাস হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি ওইভাবে ওকে আমরা দেবো খাবার দাবার দেবো। কি খিদে পেয়ে গেছে? এখনো পাইনি খিদে, খিদেটা এখনো পাইনি, তা খিদেটা কখন পাবে শুনি? আচ্ছা কি ভালো ছেলে আমার, যখন মা দেবে তখন খিদে পাবে, না হলে খিদে পায়নি, যদিও বা ও জানে যে 1:30 থেকে 2 মানে 1/2 ঘন্টাই লাঞ্চ ব্রেক, তারপরে কিন্তু টানা ক্লাস। যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দিনটা বললামই কিভাবে দুটো ব্যাপার ঘটে গেল আজকে, তো আশা করছি নেক্সট টাইম থেকে আমরা অনেক কেয়ারফুল থাকবো। ইভেন ও ও ক্লাস ছেড়ে দৌড়িয়ে চলে এসেছিল, দৌড়ে এসেছে, বাবা কি করছো তুমি, ধরোনি কেন, হ্যান ত্যান চেঁচা মিচি, মানে মানে 2 মিনিট 5 মিনিট 2 মিনিটের মধ্যে যেন ঝড় বয়ে গেল বাড়ির ওপর দিয়ে। আর যে চা খাচ্ছিল, যে আমাদের বাড়িতে কাজ করে, ও চা খাচ্ছিল, ও ভাবছে যে কি হচ্ছে, কি মানে চা তো পড়েছে পড়েছে, এরা এভাবে ঘাবড়ে গেছে, আমাদের ঘাবড়ানো দেখে ও ঘাবড়ে গেছে। যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনও অনেকে আছো যারা দেখছো আমার ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাহলে কী করছো সাবস্ক্রাইব করে দাও, তো সাবস্ক্রাইব করলে তোমরা আমার নিত্য নতুন ভিডিওসগুলো, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি আমার ভিডিওসগুলো তোমরা টাইমলি নোটিফিকেশন পেয়ে যাবে, দেখতে পাবে। আর বডিকে নিয়ে তো অনেক মজা করি আমরা এই চ্যানেলে, আর ইনি মহারাজকে নিয়ে অনেক মজা হবে, এখন তো মজা শুরু হবে, এখন ফার্স্ট জুলাই থেকে পরীক্ষা শুরু হবে, তো তোমরা একটু আমাদের সাথে থেকো, চলো আজ যাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই, করে দাও সবাইকে, বাই।